ব্যস্ত রাস্তা হঠাৎ ভেঙে পড়ল বিশাল চারতলা বাড়ি। মুম্বাই বোরিভালিতে ভয়াবহ দুর্ঘটনা, মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও। অন্যান্য দিনের মতোই জমজমাট ছিল বাজার, সকাল হতেই সকলে কাজে ব্যস্ত হয়ে পড়েন, যেমনটা অন্য দিনে হয়। বাজারে বহু মানুষ নানা কাজে ব্যস্ত, আর তার মধ্যেই রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটা চারতলা বিল্ডিং। বিপজ্জনক বাড়ি হিসেবেই শনাক্তকরণ করা হয়েছিল ওই বাড়িটিকে। কেউ থাকতেন না এখানে, বলা যেতে পারে পুরো বাড়ি। মুম্বাইয়ের সাইবাবা নগরে এই বাড়িটি বহুদিন ধরেই রয়েছে, তবে এমন ঘটনা ঘটতে পারে তা কেউ ভাবেননি। অন্যান্য দিনের মতোই সাইবাবা নগরের বোরিভালিতে বাজার জমে ওঠে সকালবেলা। ব্যস্ত রাস্তা হঠাৎ করেই ওই চারতলা বাড়িটি একেবারে হোড় মোড় করে ভেঙে পড়ে। দেখে মনে হবে যেন তাসের ঘর, একদম তাসের ঘরের মতোই ভেঙে পড়ে বাড়িটি। উপস্থিত লোকজন চিৎকার করতে শুরু করে। তবে এই খবর সম্প্রচারিত হওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে যে বাড়িটি জরাজীর্ণ থাকায় আগেই খালি করা হয়েছিল। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে আছে কিনা তা পরীক্ষা করছে তারা। দমকলের ইঞ্জিন, রেস্কিউ ভ্যান ঘটনাস্থলে গিয়েছিল। তবে এই ঘটনায় প্রশাসনের দিকে আঙুল উঠছে। কেন এতদিন ভাঙা হয়নি বাড়িটিকে, কেন খেয়াল ছিল না প্রশাসনের? কারো অজানা নয় যে বাড়ি ভেঙে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়, কিন্তু সেদিকে কারো খেয়াল ছিল না। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেন ভাইরাল ভায়ানি। ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়, দেখলে আপনিও ভয় পেয়ে যাবেন।